নাবালিকাকে দীঘায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে নিমতা থানা এলাকায়। জানা গিয়েছে নিজেকে ব্যাংক কর্মী বলে পরিচয় দিয়ে ওই নাবালিকাকে দীঘায় নিয়ে গিয়েছিল ওই যুবক। ব্যাংক কর্মী পরিচয় দিয়ে নাবালিকার সঙ্গে রং নাম্বারে পরিচয় করে দীঘায় ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে উত্তর চব্বিশ পরগনার নিমতা থানা এলাকার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি মামুদ আলী মণ্ডল নিজেকে ব্যাংকের কর্মী বলে হাবড়া থানা এলাকার এক নাবালিকার সঙ্গে পরিচিত হয় মোবাইলের রং নাম্বারের মাধ্যমে। এরপর থেকেই নিয়মিত ফোনে কথাবার্তা হয় দুজনের। সোশ্যাল মিডিয়াতে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে অন্য ছবি দিয়ে নিজের ভুয়ো পরিচয় দেয় সে, আর এভাবেই দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। ২০১৯ সালের ২৬শে অক্টোবর নাবালিকার সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে। সেই মতো তার আগে নাবালিকার কাছ থেকে ৮৫০০ টাকা ধার নেয় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। ওই দিন নাবালিকার সঙ্গে বারাসাতে দেখা করে সে, কিন্তু নাবালিকার সন্দেহ হলে সে জানায় তার বন্ধু আসেনি, সে আছে অন্য জায়গায়, তাকে নিয়ে যেতে তাকে পাঠানো হয়েছে। পরবর্তীতে ধর্মতলা হয়ে বাসে করে নাবালিকাকে নিয়ে যাওয়া হয় দীঘার একটি হোটেলে। অভিযোগ, সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে সেখান থেকে পালিয়ে আসে নাবালিকা। বাড়ির সবার কাছে এই ঘটনার কথা গোপন করে নাবালিকা। পরবর্তীতে গত ২রা ডিসেম্বর হাবড়া থানার দ্বারস্থ হয় নাবালিকা। তদন্তে নামে হাবড়া থানা। নাবালিকার সঙ্গে যে সমস্ত নাম্বারে যুবক কথা বলত প্রত্যেকটি নাম্বার সুইচ অফ পায় পুলিশ, যার ফলে তদন্ত কিছুটা ঢিলে হয়ে যায়। পরবর্তীতে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার ফলে ব্যাংকের সূত্র ধরে তদন্ত শুরু করে হাবড়া থানার পুলিশ। ব্যাংকের তথ্য অনুসারে খোঁজ পায় অভিযুক্ত যুবকের। পুলিশ ফাঁদ পেতে রবিবার রাতে ঘোলা থানার জলিলের মোড় এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। সোমবার তাকে পাঠানো হয় বারাসত আদালতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডল্যান্ড, হাবড়া।